উফ, কি গরম, কি গরম বলি আমরা। কারণ কোনো জিনিসের কি প্রশ্নটা অনেক ইজি, কঠিন তো কেন এই প্রশ্নটা। আর তাই আজ কেন এই গরম এই প্রশ্নটা নিয়ে কথা বলবো। আর সেখানে একটা ইনফরমেশন তোমাদের সবার আগে দিয়ে দিই, সেটা হচ্ছে সায়েন্টিস্টদের মতে এই বছর হচ্ছে 2024 ভারতবর্ষে যে গরমটা পড়ছে, দ্যাট উইল বি দ্য হটেস্ট সামার অফ ইন্ডিয়া। সব থেকে গরমের গ্রীষ্মকাল এইবার আসতে চলেছে, এখনো আসেনি সম্পূর্ণ। মহাকাশ থেকে স্যাটেলাইট ইমেজে ভারতবর্ষ বা এই ট্রপিক্যাল রিজিয়নের ছবি দেখলে মনে হচ্ছে আগুন জ্বলছে, এতটাই হট। হ্যাঁ সত্যি এতটাই গরম, এতটাই গ্রীষ্মের ছবি, এতটাই গরমের ছবি দেখা যাচ্ছে। এবং বিভিন্ন আফ্রিকান কান্ট্রি জাস্ট লাইক সোমালিয়া, সুদান, ওমান, আরবিক কান্ট্রি, এদিকে আফ্রিকার আরও ইজিপ্ট বলো বা বিভিন্ন সিয়েরা লিওন, ইথিওপিয়া, বিভিন্ন কান্ট্রির থেকে অনেক বেশি গরম এইবার আমাদের ভারতবর্ষে। আর আমরা সকলেই সেটা বেশ ভালোই টের পাচ্ছি। আর এই যে নতুন ওয়ার্ডটা আমরা বারবার শুনছি, হিটওয়েভস বা তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ যেভাবে বাড়ছে হয়তো সেই দিনটা অত দূরে নেই আর যেদিন এই তাপপ্রবাহ একটি ন্যাশনাল ডিজাস্টারের রূপ নিয়ে নেবে। আর সেটা যদি হয় তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। বাট এর জন্য আমাদের আরো কিছু ডেটা দেখে নিতে হবে এবং জেনে নিতে হবে যে ঠিক কি কি ক্ষতি এই গরমের জন্য টোটাল আমাদের দেশের হচ্ছে। এবং তার মধ্যে প্রধান একটি ক্ষতি হলো আমাদের দেশের জিডিপিতে এর একটা বড় প্রভাব পড়ছে। জানতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ লোক, অ্যারাউন্ড প্রায় 70% লোক ফিল্ড ওয়ার্ক করে, বিভিন্ন রকম ফিল্ড ওয়ার্ক, সেটা মাঠে, সেটা কৃষিকাজ হতে পারে, সেটা মজুরি হতে পারে, সেটা রাস্তা সেলসম্যান জব হতে পারে, যে কোনো রকম ফিল্ড ওয়ার্ক করে এবং তারা জিডিপিতে একটা বড় অংশ কন্ট্রিবিউট করে। কিন্তু এই গ্রীষ্মে তাদের কাজকর্ম কোথাও না কোথাও গিয়ে অ্যাফেক্টেড অবশ্যই হচ্ছে। এর সাথে আর একটা জিনিস অ্যাড করবো, তোমরা নিজেরাও খুব ভালো করে জানো যে এই জাতীয় ফিল্ড ওয়ার্ক যারা করে তাদের মেন কাজ হয় কিন্তু দুপুরবেলা, সেটা কৃষিকাজ বলো, সেটা শ্রমিকের কাজ বলো, যেটা যে কোনো জায়গায় যে কোনো রকম কাজ হয়, মেন কাজের যে টাইম পিরিয়ডটা সকাল থেকে শুরু করে দুপুর বিকেলের মধ্যে, আর এই টাইমেই কিন্তু হিট ওয়েভের প্রকোপ সব থেকে বেশি থাকে। তাই জন্য সব থেকে বেশি এফেক্টেড এনারাই হন এবং এনাদের কাজের প্রোডাক্টিভিটি 5-10% কমে যাচ্ছে। এবং একটি রিপোর্ট অনুযায়ী অ্যারাউন্ড 20 কোটি লোক আগামী দিনে, ইয়েস 20 কোটি লোক আগামী দিনে ভারতবর্ষে হিট ওয়েভের শিকার হতে পারেন। এবং একটি রিপোর্ট অনুযায়ী এই প্রোডাক্টিভিটি লসটা বাই 2030 হয়ে যাচ্ছে 2.5-4.5 এবং যেটাকে কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়িয়ে যাচ্ছে $126 বিলিয়ন পার ইয়ার, প্রতি বছর। এই তাপপ্রবাহের দিক থেকে দেখতে গেলে একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ওয়ার্ল্ডের থার্ড এমন একটি কান্ট্রি যেটা এই হিট ওয়েভের কাছে সব থেকে বেশি ভালনারেবল। আপনারা জানেন যে এইসব ক্লাইমেট চেঞ্জের এগেনস্টে এই লাদাখে সোনা মঞ্চু স্যারও অনেক প্রতিবাদ করছেন, বাট সেখানে অনেক রকম পলিটিক্যাল গুডউইলের অভাব দেখা যাচ্ছে এবং যার জন্য সেকশন 144 লাগিয়ে তার আওয়াজকেও মিউট করে দেওয়ার চেষ্টা চলছে। হয়তো আমরা যারা অফিসে কাজ করি বা এসির মধ্যে থাকি, রাতের ঘুমটা সারাদিনের রোদে পড়ার পর একটু শান্তিতে এসিতে দিই, তারা ভাবি হয়তো এসিটাই অনেক বেশি সমাধান। বাট না, এসিটা কোনো লং টার্ম সলিউশন না। এসির বিভিন্ন রকমের খারাপ দিক আছে, সেটা আমরা অনেকেই জানি, বা সেটা যদি তোমরা কমেন্ট করো সেটা নিয়ে আমি আরেকটি আলাদা টপিকে ভিডিও করতে পারি, এসির নেগেটিভ ইম্প্যাক্ট কী কী পড়তে পারে। বাট খুব শর্টে বলতে গেলে এসি চলছে পাওয়ারে, আর এই পাওয়ারে খুব বেশিটাই আমাদের ভারতবর্ষে তৈরি হয় থার্মাল পাওয়ার হিসেবে। এবং এই থার্মাল পাওয়ার তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, CO2 এবং আরও অনেক বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস জাস্ট লাইক কার্বন মনোক্সাইড এবং আরও অনেক কিছু ক্ষতিকারক পদার্থ আমাদের বায়ুমণ্ডলে এবং পরিবেশে মিশছে। তাই এই হিট ওয়েভের প্রেশার কুকারের মতো যে সিস্টেম তৈরি হয়ে যায় হিট ওয়েভে, সেখান থেকে বাঁচার পথ কখনোই এসি হতে পারে না। এসি একটি শর্ট টার্ম সলিউশন, নট আ লং টার্ম সলিউশন। একটা ডেটায় চলে আসি, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স হয় যে কোন দেশের মানুষ কতটা খুশি বা মুডের দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কতটা ভালো থাকেন বা খুশি থাকেন, এবং খুব দুঃখের বিষয় সেখানে আমাদের দেশ ভারতবর্ষ 126th র্যাঙ্ক করেছে 146 কান্ট্রির মধ্যে। Whereas নর্ডিক কান্ট্রি যেখানে টেম্পারেচার, তাপমাত্রা, ওয়েদার খুব ভালো, হিট ওয়েভের প্রকোপ বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রকোপ খুব বেশি হয় সেখানে, যেখানে সেই জায়গাগুলো পড়েনি, সেখানে হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু অনেক হাই। এবং যেহেতু ভারতবর্ষের হ্যাপিনেস ইন্ডেক্স এতটা লো রয়েছে, সেই কারণে কিন্তু আগামী দিনে শুধুমাত্র গরমের জন্য যে কষ্ট হচ্ছে সেটা শুধু আমাদের কষ্টের মধ্যে থেমে থাকছে না, আমাদের মুড
ইয়েস আমাদের মুড, আমাদের প্রোডাক্টিভিটি অ্যান্ড আমাদের ইকোনমিকে বিভিন্নভাবে অনেক বেশি করে ড্যামেজ করতে পারে এবং করছেও। আর মুডের ব্যাপারটা তোমাদের স্পেশালি আর আলাদা করে বলার কিছু নেই, আমরা সকলে জানি যে রোদের মধ্যে থাকলে বা গরমের মধ্যে থাকলে গরমের দিনগুলো আমাদের মুডটা সারাদিন কিরম খ্যাচ 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 মেশিনের মতন হয়ে থাকে। এবং শুধু আমাদের কেন, যে কোনো কম্পিউটার ল্যাপটপ অথবা যে কোনো কোনো গ্যাজেট, ইভেন যে ক্যামেরা রেকর্ড করছি সেই ক্যামেরাটাও খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন আউট করে দেয় এবং একটু হিট হয়ে গেলে তাদের পারফরমেন্স অনেকটা ডিটেরিয়েট করে। আর যেসব অঞ্চলে গাছের সংখ্যা অত্যন্ত কম সেই সব অঞ্চলে এই হিটের পরিমাণ, তাপ প্রবাহের পরিমাণ অত্যন্ত বেড়ে যায় এবং এটাকে বলা হয় আরবান হিট আইল্যান্ড এফেক্ট। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি বন্ধুরা, যে এই আরবান হিট আইল্যান্ড এফেক্ট কলকাতারও বিভিন্ন জায়গায় বা ওয়েস্ট বেঙ্গলেরও বিভিন্ন জায়গায় দেখা যায় বা দেখা যাচ্ছে, আমাদের অনুভূত হচ্ছে শরীরে, এবং সবাই কমেন্ট করে আমায় নিচে জানাও ডিসক্রিপশনে যে কোথায় কোথায় এক্সাক্ট তোমরা কোথায় কোথায় এই এই হিট এফেক্টটা অনুভব করতে পারছো, যেখানে গাছ নেই বলে গরমটা একটু স্পেশালি আর একটু বেশি বেড়ে যাচ্ছে গাছ না থাকার জন্য। আর এর সাথে একটা অনুরোধ আপনাদের সকলকে, আপনারা যারা এখনো আমার সাথে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না এবং একটি লাইক দয়া করে দিয়ে যাবেন, কারণ একটি ভিডিও বানাতে গেলে অনেক পরিমাণ খাটতে হয়। আপনারা সকলে ভালো করে জানেন যে গাছ কিভাবে আমাদের ক্লাইমেটকে, আমাদের পরিবেশকে চেঞ্জ করে এবং সেই ক্লাইমেটকে ঠান্ডা রাখতে, শীতল রাখতে এবং আরামদায়ক রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, গাছ থাকার ফলে অক্সিজেনের পরিমাণ আমাদের বায়ুমণ্ডলে বাড়ে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে কমে, যার জন্য আমাদের তাপমাত্রা কিছুটা হলেও, কিছুটা বা অনেকটা হলেও হ্রাস পায়। কিন্তু দুঃখের বিষয়, তা সত্ত্বেও আমরা অনেকভাবে সবুজ ধ্বংস করে চলেছি। আজকের দিনে আমরা ইট কংক্রিট দিয়ে যেসব স্কাইস্ক্রেপার বানাচ্ছি, বড় বড় বিল্ডিংস শহরে বানাচ্ছি, সেই সব বিল্ডিংসগুলো যে কাঁচ ইউজ হচ্ছে, সেই কাঁচ থেকে যে পরিমাণ সূর্যরশ্মি রিফ্লেক্ট হয় তাতে ডাবল সান এফেক্ট তৈরি হয়। এই স্কাইস্ক্রেপারের ভিতরে যারা আমরা বসে থাকি তারা হয়তো ভাবছি যে ও এসির আনন্দে অনেক আরাম লাগছে, বাইরে হয়তো রোদ ভেতরে আরাম, কিন্তু আসলে আমরা প্রকৃতিকে এইভাবে আরও বেশি মাত্রায় ড্যামেজ করছি। আর তাদের কথাও ভুলে গেলে চলবে না যারা বাইরে ঝুপড়িতে বা টিনের বাড়ি, টিনের চাল, যারা ছাদ এফোর্ড করতে পারছেন না, টিনের শেডের নিচে থাকছেন, তাদের দুর্দশার কথা আপনারা অনেকেই হয়তো জানেন। আমরা রাস্তার দোকানে 10 মিনিটের জন্য চা খেতে যখন কোথাও দাঁড়াই তখন বুঝতে পারি যে সেই টিনের শেডের নিচের তাপমাত্রাটা বা হিটটা ঠিক কতটা হতে পারে। প্রাচীন ভারতের গুরুকুলে যখন ছোট ছোট শিশুদের শিক্ষা দেওয়া হতো, তাদের শিক্ষার শেষে একটা শিক্ষা দেওয়া হতো যে অবশ্যই তাদের একটি পিপল, একটি তেঁতুল, 3টি আমলা এবং 5টি আম গাছ পুঁততে হবে, কারণ হয়তো তখনকার দিনে মানুষ গ্লোবাল এফেক্টের প্রবলেম বা ইরান জাতীয় কোনো এফেক্ট শুরু হতে পারে সেটা আন্দাজ করে নিয়েছিলেন এবং সবুজ যে আমাদের জীবন ধারণের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা বুঝেছিলেন। তাই জন্যই আমাদের দেশে প্রাচীন গুরুকুলেও এই ধরনের শিক্ষা দেয়া হতো, একটি আম গাছ তার জীবদ্দশায় 81 টন CO2, ইয়েস 81 টন CO2 আমাদের বাতাস থেকে শোষণ করে নেয় নিজের মধ্যে এবং 271 টন বা 271 টন অক্সিজেন আমাদের উপহার দেয়। আমরা কিন্তু ক্রমশ বিভিন্ন রকমভাবে পরিবেশকে এক্সপ্লয়েট করতে করতে পরিবেশ থেকে শুধু আমরা নিচ্ছি জিনিস, পরিবেশ কিন্তু আমরা ফিরিয়ে দিচ্ছি না। আমরা যেসব ফল খাচ্ছি সেই সব ফলের বীজগুলো যদি আমরা ঠিকঠাক জায়গায় ফেলি বা সেই ফলের বীজগুলো, যেরকম গ্রীষ্মকালে আম খাচ্ছি, জাম খাচ্ছি, বিভিন্ন ফলের বীজগুলো যদি ঠিকঠাক জায়গায় ফেলি তাহলেও আমরা কিছু আরও নতুনভাবে গ্রিনারি জেনারেট করতে পারি, যেটা হয়তো আমাদেরকে আগামী দিনে সাহায্য করবে। আর একটি সমাধানের কথা আপনাদের ছোট্ট করে বলি, কিন্তু তোমরা সকলে বলবে যে সেই সমাধানটা কি অরিজিনাল সমাধান, ক্লাউড সিডিং কি এই গ্লোবাল ওয়ার্মিং বা তাপ প্রবাহের সমাধান হতে পারে, এটা নিয়ে আমি একটা এপিসোড করব। তো তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানাও যে ক্লাউড সিডিং সম্বন্ধে তোমরা কি জানো বা এর বাইরে কি জানতে চাও। আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে, সেটা হচ্ছে যে গ্রীষ্মে ক্ষুধার্ত তৃষ্ণার্ত পশুদের জন্য, পাখিদের জন্য দয়া করে একটুখানি জল রাখুন বা একটু পারলে খাবার রাখুন, কারণ তাদের অবস্থাও আমাদের থেকে আরও খারাপ। এটাকে ব্যাখ্যা করে বলার মতো কিছু নেই, আপনারা খুব ভালো করেই জানেন এবং অবশ্যই তৃষ্ণার্ত মানুষকেও জল দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। ভালো থাকবেন, নিজেকে হাইড্রেট রাখবেন যাতে নিজেরা এই গরমে ভালো থাকতে পারেন এবং আগামী দিন হয়তো আরও গরমের আসছে, বাট তারপরের দিনগুলো যাতে আমাদের এতটাও গরম না হয়, একটু হলেও সুখের হয়, ভালো দিকে আমরা এগোতে পারি, তার জন্য দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন।
ভালো থাকবেন।